নমস্কার বন্ধুরা, শাশ্বতীস রয়্যাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি ট্র্যাডিশনাল ভোগের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি পুষ্পান্ন বা অন্নভোগ। এই ভোগ আমরা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ ভগবানকে বা যে কোনো পূজা পার্বণে ভগবানকে নিবেদন করে থাকি। এটি তৈরি করা খুবই সহজ। এই রেসিপিটিতে আমি কতগুলি ছোট ছোট টিপস দিয়েছি, সেগুলি যদি ঠিকমতো মেনটেন করেন তাহলে বাড়িতে খুব সহজেই আপনি ঝরঝরে পুষ্পান্ন তৈরি করতে পারবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। পুষ্পান্ন তৈরি করবার জন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। আমি এই বাটির মাপে এক বাটি গোবিন্দভোগ চাল নিলাম। আপনারা বাড়ির যে কোনো চায়ের কাপ বা মেজারমেন্ট কাপে চাল নিতে পারেন। এরপর চালটা ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে নেব, দিয়ে জল ছড়িয়ে চালটা রাখব। চালটা কিন্তু এখানে ভিজিয়ে রাখব না। এরপর এই চালের সাথে আমি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ আর এক চামচ আদা বাটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটা ভাজা মশলা তৈরি করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি 5টা এলাচ দিলাম, 6টা লবঙ্গ, 3-4 টুকরো দারচিনি, 1 টুকরো জায়ফল, অল্প জৈত্রী আর 20টার মতো শা মরিচ দিলাম। এগুলো 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব, দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব। এখন কড়াইয়ে 2 চামচ ঘি দিলাম। ঘি আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ভেজে তুলে রাখব। আমার ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রাখলাম। এরপর ওই কড়াইয়ে আরো 1 চামচ ঘি দিলাম। আমি রান্নাটা ঘিয়েই করব। এতে 2টো তেজপাতা, 20-25টার মতো গোটা গোলমরিচ আর 1/2 চামচের মতো শা জিরে দিলাম। এখন চালটা দিয়ে ঘিয়ে ভালো করে ভেজে নেব। চালটা যত ভালো ভাজা হবে পুষ্পান্ন তত ঝরঝরে হবে। চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল দিলাম। আর 1 বাটি দুধ দিলাম। এখানে জলের অনুপাতটা সবসময় 1:2 হয়। আপনি যেটাতে চাল নেবেন সেই মাপেই 1 কাপের তরুণ 2 কাপ জল ব্যবহার করবেন। আপনি চাইলে দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন। এরপর জলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। দশ মিনিট পরে ঢাকনা খুললাম, আমার জলটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি ভেজে রাখা কাজু কিশমিশ, গুঁড়ো করে রাখা ভাজা মশলা, 4 টেবিল চামচ চিনি, আপনারা চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন, 2 চামচ উষ্ণ গরম দুধে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিলাম।
এবার এই সব কিছু ভালো করে মেশাবো। এখনো কিন্তু চালটা ভালো মতো সেদ্ধ হয়নি, একটু লাগা লাগা আছে, আর একটু সেদ্ধ হবে। সব কিছু মিশিয়ে আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে 15 মিনিটের মতো রেখে দেবো। ঢাকনা খুললাম, আমার পুষ্পান্ন একদম তৈরি। দেখুন কত ঝরঝরে হয়েছে, চালও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করুন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করবেন, যাতে আমার আপলোড করা কোনো ভিডিও আপনি মিস না করেন। আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।